এই অ্যাপিচুডে আমি নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ বিষয় টোপোলজি, এই টোপোলজি নিয়ে আলোচনা করব। প্রথমেই জেনে নেওয়া যাক টোপোলজিটা কি। টোপোলজি হচ্ছে একটা নেটওয়ার্ককে উপর থেকে দেখলে যে অবস্থায় দেখা যায় এটাই হচ্ছে টোপোলজি। টপ শব্দের অর্থ উপর, এই জন্য এর নাম রাখা হয়েছে টোপোলজি। অর্থাৎ একটা ফ্লোরে একটা নেটওয়ার্ক তৈরি করা হলো, উপর থেকে নেটওয়ার্কটা যে অবস্থায় দেখা যাবে এটাই হচ্ছে টোপোলজি। টোপোলজি সাধারণত দুই প্রকার, ফিজিক্যাল টোপোলজি এবং লজিক্যাল টোপোলজি। প্রথমে জেনে নেওয়া যাক ফিজিক্যাল টোপোলজি কী। ফিজিক্যাল টোপোলজি হচ্ছে নেটওয়ার্কে যে নেটওয়ার্ক ডিভাইসসমূহ এবং নেটওয়ার্ক লেআউট ব্যবহার করা হবে, এদের যে সংযোগ পদ্ধতি একে বলে ফিজিক্যাল টোপোলজি। আর লজিক্যাল টোপোলজি হচ্ছে এই নেটওয়ার্ক তৈরি করার পরে এর মধ্য দিয়ে কীভাবে ডাটা পরিবাহিত হবে এটাই হচ্ছে লজিক্যাল টোপোলজি। অর্থাৎ লজিক্যাল টোপোলজিটা বোর্ড থেকে দেখে বোঝা যায় না। তো মূলত আমরা ফিজিক্যাল টোপোলজিটাই বেশি প্রাধান্য দিয়ে থাকি এবং ফিজিক্যাল টোপোলজিটাই আমাদেরকে উপর থেকে দেখে বুঝতে হয় কোন ধরনের নেটওয়ার্ক রয়েছে। ফিজিক্যাল টোপোলজি মূলত চার ধরনের এবং লজিক্যাল টোপোলজি মূলত দুই ধরনের। আমরা ফিজিক্যাল টোপোলজি যে চার ধরনের এটা দেখব। ফিজিক্যাল টোপোলজিগুলো হচ্ছে বাস, স্টার, রিং এবং মেশ। আমি প্রথমেই বাস টোপোলজিটা নিয়ে আলোচনা করব। বাস টোপোলজিটা কীভাবে চেনা যায়। বাস টোপোলজিতে একটি মাত্র কেবল এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যায়। এখানে দেখতে পাচ্ছি একটা কালো কেবলকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়েছি এবং এই কেবলের বিভিন্ন জায়গায় কম্পিউটার সংযোগ করতে হয়। এর দুই প্রান্তে দুইটা টার্মিনেটর যোগ করতে হয় এবং এটা ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে ডাটা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে প্রেরণ করে। এই কেবলের দুই প্রান্তে যে টার্মিনেটর ব্যবহার করা হয় এর কাজ হচ্ছে যে ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার তথ্য পাঠানো হচ্ছে, এই সিগন্যালটা এই টার্মিনেটর চুষে নেয়। যদি টার্মিনেটর ব্যবহার না করা হয় তাহলে এই সিগন্যালটা চুষে নিতে পারে না, যার কারণে সে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ডাটাটা গিয়ে ধাক্কা খেয়ে আবার উল্টা দিকে ফিরে আসে। এভাবে এই ডাটাগুলো নষ্ট হতে পারে না এবং যত ডাটা প্রেরণ করা হবে এই কেবলের মধ্য দিয়ে চলতে থাকে এবং একটা হজবরলা সৃষ্টি হয়। এজন্য এই কেবলের দুই প্রান্তে অবশ্যই টার্মিনেটর ব্যবহার করতে হয়। এটা হচ্ছে বাস টোপোলজি। এরপরে রয়েছে স্টার টোপোলজি। আমাদের দৈনন্দিন জীবনে এই স্টার টোপোলজিটাই বেশি চোখে পড়ে এবং স্টার টোপোলজিটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। স্টার টোপোলজির মাধ্যমে সব কম্পিউটার থেকে একটি একটি কেবল গিয়ে সুইচ বা হাব নামে একটা ডিভাইসে যোগ হয়। এক্ষেত্রে অবশ্যই সুইচ অথবা হাব ব্যবহার করতে হবে এবং এখানে একটা কম্পিউটার যখন আরেকটা কম্পিউটারের সিগন্যাল পাঠায় তখন কম্পিউটার প্রথম সেটাকে হাবে প্রেরণ করে। হাব প্রাপক কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস দেখে শুধুমাত্র সেই কম্পিউটারে পাঠিয়ে দেয়। এতে নেটওয়ার্কের স্পিডও বহুগুণ বেড়ে যায়। এটাই হচ্ছে স্টার টোপোলজি এবং আমাদের দৈনন্দিন জীবনে স্টার টোপোলজির চাহিদাই খুব বেশি এবং আমাদেরকে ওই স্টার টোপোলজিটার উপরেই বেশি গুরুত্ব দেওয়া উচিত। এরপরে রয়েছে রিং টোপোলজি। রিং টোপোলজি হচ্ছে একটা রিংয়ের মতো বলয় তৈরি করে কেবলগুলো। প্রতিটি কম্পিউটার তার দুই পাশের দুই কম্পিউটারে সংযোগ হয়। এখানে দেখতে পাচ্ছি রিং টোপোলজিটা এবং শেষ কম্পিউটার এর তার এসে প্রথম কম্পিউটারে যোগ হয়।
এভাবে একটা রিং তৈরি করে। এক্ষেত্রে অসুবিধা হলো নেটওয়ার্কের কোনো একটি কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো নেটওয়ার্কটি বসে পড়ে। এটা হচ্ছে রিং টোপোলজি। এরপরে রয়েছে মেশ টোপোলজি। মেশ টোপোলজিটা একটু জটিল এবং ব্যয়বহুল। মেশ টোপোলজিটা প্রত্যেকটি কম্পিউটারের সঙ্গেই যোগ করতে হয়। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি 5টি কম্পিউটার রয়েছে এবং প্রতিটি কম্পিউটার অপর 4টি কম্পিউটারের সঙ্গে যোগ হয়েছে। এটা হচ্ছে মেশ টোপোলজি। এখানে যদি 5টা কম্পিউটার ব্যবহার করা হয় তাহলে 15টি সংযোগ থাকতে হবে। আবার এরকম যদি 10টা কম্পিউটার ব্যবহার করা হয় সেক্ষেত্রে 55টি সংযোগ ব্যবহার করতে হয়। এখানে প্রচুর পরিমাণে কেবল ব্যবহার হয় এবং এটা ব্যয়বহুল এবং হ্যান্ডেল করতে এটা একটু কঠিন। তাই মেশ টোপোলজিটা খুব একটা চোখে পড়ে না। এছাড়া আরেকটি টোপোলজি রয়েছে যাকে বলে হাইব্রিড টোপোলজি। হাইব্রিড ভিন্ন কোনো টোপোলজি নয়। এটা হচ্ছে আমরা পূর্বে যে টোপোলজিগুলো দেখলাম এই কয়েকটা টোপোলজি মিলে আবার একটা নেটওয়ার্ক তৈরি করে, এটা হচ্ছে হাইব্রিড টোপোলজি। যেমন এই হাইব্রিড টোপোলজিতে একটা স্টার টোপোলজির সঙ্গে একটা বাস টোপোলজি যোগ হয়ে টোটাল একটা হাইব্রিড টোপোলজি নেটওয়ার্ক তৈরি করতে পারে। আবার একটা স্টার টোপোলজি নেটওয়ার্কের সঙ্গে একটা রিং টোপোলজি নেটওয়ার্ক এর মাধ্যমে হাইব্রিড টোপোলজি তৈরি করা যায়। এভাবে একাধিক টাইপের নেটওয়ার্কের সঙ্গে একত্র করে একটা হাইব্রিড টোপোলজি ব্যবহার করা যায়। এটা হচ্ছে মূলত টোপোলজি।